وبركاته. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: القبر روزة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. পত্র এলাকার যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সুমিষ্টভাষী বক্তা, আমার অত্যন্ত মহাব্বতের কাছের মানুষ হযরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া, দিগার মুআজ্জাজ মুহতারাম হযরাতে উলামায়ে কেরাম, আমার প্রাণাধিক প্রিয় নূরে চশম আজিজ তলাবা, সম্মুখভাগে উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে, মহব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এখন পর্যন্ত সুস্থ রেখে সকল প্রতিকূল অবস্থা উপেক্ষা করে একমাত্র কোরআন ও হাদিসের মহব্বতে, দিনের নিসবতে কোরআন ও হাদিসের মাহফিলে আসার, বসার, কিছু কথাবার্তা আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন, সেই সত্তার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত আবেগের সাথে শুকরগুজার হই। সকলে কালিমাতুর শুকর আদায় করি, সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সংক্ষিপ্ত দরুদ পেশ করি ওই সত্তার প্রতি যেনাকে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআনে কারীমের আয়াতসমূহ হতে
একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াতের সৌভাগ্য দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের অসংখ্য আহাদিসে মুবারক হতে একটি হাদিসের একটি টুকরা তেলাওয়াতের সৌভাগ্য পেয়েছি যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে খুবই সংক্ষিপ্ত কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ তবে আমার মূল আলোচনায় যাওয়ার আগে দুই একটি কথা বলে নিতে চাই এক নম্বরের কথা হলো দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ ভালো না সবচেয়ে বড় ক্ষতি হলো নিয়মিত মুসল্লি যারা আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাদেরও অনেক সময় ফজরের নামাজের জামাত ফৌত হয়ে যায় কি বলেন ঠিক কিনা এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হবে না অল্প সময় কথা হবে আপনারা কারা কারা একটু থাকবেন শেষ পর্যন্ত একটু হাত তুলে দেখান তো দেখি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ তো অল্প সময় কিছু কথা হবে ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর কথা হলো আজকের এই মজলিস আজকের এই মাহফিল পৃথিবীর গতানুগতিক সাধারণ কোনো সমাবেশ তো নয় বরং কোরআন ও হাদিসের মাহফিল কি বলেন ঠিক কি না তাই আমি কি বক্তা এদিকে লক্ষ্য না করে বরং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ও তার হাবিবের কালামের মর্যাদা অন্তরে বসিয়ে খুব মহাব্বত মনোযোগার গুরুত্বের সহিত কথাগুলো শুনবো ইনশাআল্লাহ সকলে রাজি আছি না দ্বিতীয় নম্বরে কথা হলো আমলের নিয়তে শুনবো আমল করব এটার বড় অভাব আজকে মানুষ জানতে চায় মানতে চায় না তার একটা জ্বলন্ত প্রমাণ দিব আপনাদের সামনে দেখবেন এই যে চায়ের স্টল গুলো চায়ের স্টলে অনেক সময় ইসলাম নিয়ে ধর্ম নিয়ে তর্ক হয় না আমার কথা বুঝতেছেন আপনারা বুঝলে একটু হা না বলবেন কুষ্টিয়ার ভাষা হয়তো একটু খারাপ হতে পারে আপনাদের ভাষা ভালো কিন্তু এমন অশুদ্ধ তো নয় যে বোঝা যায় না এমন অশুদ্ধ ভাষা নাকি আমার তাহলে বুঝলে একটু হা না বলবেন ঠিক আছে তো ইসলাম নিয়ে ধর্ম নিয়ে তর্ক হয় সেই তর্কে দেখবেন এমন অনেক মানুষও জড়িত হয় যার তর্কের ভাব দেখলে মনে হয় ধর্মের কোনো গুরু অথবা কোনো পণ্ডিত হবে মনে হয় না এরকম কিন্তু দেখবেন তার মাথার থেকে পাও পর্যন্ত লক্ষ্য করলে দেখা যাবে ইসলামের নাম গন্ধ পর্যন্ত খোঁজ করে পাওয়া যায় না কি বলেন ঠিক কিনা দেখলে মনে হয় তার কথাবার্তার ভাব দেখলে মনে হয় জানার লাইনে সে হিরো অনেক কিছু জানে কিন্তু মানার লাইনে একেবারেই জিরো অথচ যেই জানা অনুযায়ী মানা হয় না ওই যেন মূর্খতা ওইটাকে জানা বলা হয় না এই জন্য একটু আমলের নিয়ত করা যাবে তো ইনশাল্লাহ নাকি আমার জন্য একটু দোয়া করবেন আমিও যেন আমলের নিয়তে বলতে পারি আমার আমলের খুব দরকার আপনাদের থেকে বেশি দরকার কারণ কি জানেন গত কয়েকদিন আগে একটা হাদিস পড়াচ্ছিলাম নবী আরবি সাল্লাল্লাহু ইসলামের বাণী শোনাচ্ছিলাম কালকে আমাদের কঠিন দিবসে জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষ ঢুকবে ঢুকলে আগে থেকেই যারা জাহান্নামে ছিল তারা তার দুর্গন্ধে অনেক কষ্ট পাবে অনেক কষ্ট পাবে আগে থেকে যারা ছিল এবং জাহান্নাম বলবে আরে তোমরা কারা এমনি তো আমরা যেই কষ্টে ছিলাম এটাই সহ্য করতে পারছি না তোমরা আবার নতুন করে ঢুকলে তোমাদের দুর্গন্ধে আমরা যে আরো কষ্ট পাচ্ছি কারা তোমরা কি পরিচয় তোমাদের তখন ওই লোকগুলো বলবে আমরা দুনিয়ার বুকে এমন আলিম ছিলাম এমন বক্তা ছিলাম আমরা অনেক সুন্দর সুন্দর কথা বলতাম শ্রোতা মণ্ডলীর অন্তরে আকর্ষণ সৃষ্টি করতাম কিন্তু আমরা আদেও নিজে আমল করতাম না চিৎকার দিব দিন আউজুবিল এটা আমার বড় ভয় লাগে খুব ভয় লাগে এই জন্য দোয়া চেয়েছি আমল করার তৌফিক যেন আল্লাহ আমাকে দেন দোয়া করা যাবে না কি বলে না সম্মান শুধু আমি কোরআনে কারিমে যে আজকে তেলাওয়াতে সৌভাগ্য পেয়েছি আয়াতের সরল অর্থ বলবো এরপর একটু ব্যাখ্যা হাদিসের আলোকে আমি একটা বিষয়ের উপরই সংক্ষিপ্ত কথা আমি অনেক দূর থেকে আসছি আমার একটু সময় দেওয়া যাবে না কি বলে না কত সময় তো কত দিকে দিলাম আজকে অল্প একটু সময় চেয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আয়াতটি আমাদের খুব পরিচিত কি বলেন তাই না প্রত্যেকের মুখস্ত যদি নাও থাকে কবরস্থানে মাঝে মাঝে তো আমরা যাই না
সেখানে এই আয়াতটি আমরা শুনি। ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব মাইয়েতকে কবরে রাখার পরে মাটি দেওয়ার সময়